হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে সিমে আপনাদের জানে ভাই, প্রাণী ভাই, সজীব ভাই, আজকে নতুন একটা ভিডিও এনেছি। সেটা কি? সেটা হলো আমি যখন দারাজ অ্যাপের উপর একটা ভিডিও তৈরি করছি কীভাবে অর্ডার করা যায়। ওই অ্যাপের ওই ভিডিওটার মধ্যে অনেক ভাই কমেন্টে জানতে চাইছেন, ভাই আলি এক্সপ্রেসের মাধ্যমে তো প্রোডাক্ট আনা যায়, এই রিলেটেড যদি একটা ভিডিও বানাইতেন খুব ভালো হতো। তো তাদের জন্য এই পুরো ভিডিওটা, এই পুরো ভিডিওটা দেখলে আপনি এ টু জেড একটা রাফ আইডিয়া পাবেন যে আলি এক্সপ্রেস থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন এবং কী কী আপনার প্রোডাক্টের কোয়ালিটি কী কীভাবে চেক করবেন, রেটিং কীভাবে দেখবেন এবং অ্যাড্রেস কীভাবে দেখবেন, সমস্ত ডিটেলস আমি এই পুরো ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো তার জন্য করতে হবে কি, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করা, ভিডিও কন্টিনিউ করতে হবে। গাইস, আলি এক্সপ্রেসে অর্ডার দেওয়ার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে আসি। তো প্রথমত যে জিনিসটা আপনার লাগবে সেটা আপনি মোবাইলের যে ওয়েব ব্রাউজার সেখানে গিয়েও অর্ডার করতে পারেন বা আপনার পিসি থেকেও অর্ডার করতে পারেন, কিন্তু সবচেয়ে যেটা অ্যাফোর্ডেবল ওয়ে এবং আলি এক্সপ্রেস যেটার মধ্যে সবচেয়ে বেশি ছাড় দেয় সেটা হলো মোবাইলের অ্যাপ। তো সেই মোবাইলের অ্যাপটা, নর্মালি আমি অ্যান্ড্রয়েড ফোন যেহেতু ইউজার, তো আমি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য দেখিয়ে দিচ্ছি। আই ফোনের ক্ষেত্রে তো আলাদা অ্যাপ আলি এক্সপ্রেসেরই, ওটা আপনারা ডাউনলোড করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি মোবাইলের যে অ্যাপটা, অ্যাপটাতে আসার পরে আমি এখানে লিখতে হবে আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস লেখার সাথে সাথে দেখবেন আলি এক্সপ্রেস ভিডি বা, তো প্রথমের অপশানটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আলি এক্সপ্রেস অপশানটাতে সিলেক্ট করার পরে ওনাদের এই অ্যাপটা চলে আসবে। তো যেহেতু আমার অলরেডি অ্যাপটা ডাউনলোড করা আছে, এই ক্ষেত্রে আমার অ্যাপটা আপডেট যাচ্ছে, এইখানে এই আপডেটের অপশানটাতে আপনাদেরকে দেখাবে ইনস্টলের অপশানটা। তো ওইখানে ক্লিক করার মাধ্যমে আপনারা অ্যাপটা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো যেহেতু আমার ইনস্টল করা আছে, তো চলে যাবে আমি মেইন স্ক্রিনে। তো মেইন স্ক্রিন থেকে আলি এক্সপ্রেস এই অ্যাপটাতে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে নতুন যে মেইন ইন্টারফেসটা আসবে সেটা অনেকটা এরকম। তো এখানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি যে কোনো প্রকার প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন, তবে যেগুলো বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ ওই সমস্ত প্রোডাক্টগুলো ব্যান, যেগুলো মনে করেন অ্যাডাল্ট কমোডিটিস, অন্যান্য অনেক কিছু আছে যেগুলো আপনি অর্ডার করতে পারবেন না, এবং অর্ডার করলেও কিন্তু আপনি মামলায় ফেসে যাবেন। যদি কাস্টমার্স এসে আটকা পড়ে আপনি কিন্তু গ্রেফতার হয়ে যাবেন। তো এটা অটোমেটিক, যেটা বলে আপনার অ্যাড্রেসটা যে সমস্ত কিছু দেওয়া থাকবে। তো ইলিগ্যাল কোনো কিছু, মানে যেটা বাংলাদেশের আইন অনুযায়ী ইলিগ্যাল, এরকম কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। তো আমরা যেহেতু মেইন স্ক্রিনে চলে আসছি, মেইন স্ক্রিনে আসার পরে আপনি এখানে প্রোডাক্ট খুঁজে খুঁজে দেখতে পারবেন। আপনার প্রথমত অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নাই। তো ধরেন আমি একটা নর্মালি একটা বল পেনেই সার্চ দিলাম, তো আমি এর আগে অনেক কিছু সার্চ দিয়ে রাখছি। তো নর্মালি ধরেন আমি একটা যে কোনো একটা 5G মডেমই আমি এর আগে খোঁজার চেষ্টা করছিলাম। তো এটাতে যদি আমি অপশানটাতে ক্লিক করি, এগুলো আসছে। তো আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। তো এই সার্চ অপশানটাতে গিয়ে আপনি মনে করেন বল পেন লিখবেন। বল পেন লেখার সাথে সাথে দেখবেন আপনার বল পেনের যে সাজেশান এটা চলে আসছে। এনে ক্লিক করলে আপনি বিভিন্ন প্রকারের বল পেন পাবেন, এখানে আমি একটা দুইটা বা এরকম। তো আপনি প্রথমত দেখেই যেটার নিচে দেখবেন ফ্রি শিপিং দেওয়া আছে, মানে ওরা ফ্রিতে আপনাকে প্রোডাক্ট ডেলিভার করবে, এই অপশানগুলো চুজ করার চেষ্টা করবেন। আবার সবচাইতে যেগুলো বেশি অর্ডার করা হয়েছে ওই অপশানগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এই ক্ষেত্রে আপনি অর্ডার্স এই বাটনটাতে ক্লিক করলে হবে কি, যেটা যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি অর্ডার করা হয়েছে এইগুলো সবার প্রথমে চলে আসবে। এই ক্ষেত্রে আপনার সুবিধা হলো যে দেখেন আমার প্রথম প্রোডাক্টটা, এটার ক্ষেত্রে 291 টাকা প্রাইস দেখাচ্ছে, নিচে আপনার অর্ডার করা হয়েছে 15160 জন। তো 15160 বার এই প্রোডাক্টটা অর্ডার করার মানে হচ্ছে এই প্রোডাক্টের কোয়ালিটিটা খুব ভালো, রিভিউগুলো অনেক ভালো। আবার দেখবেন 4.8 স্টার দেওয়া আছে, আবার ফ্রি শিপিংও করবে। তো এই ক্ষেত্রে আমি প্রোডাক্টের মধ্যে যদি ক্লিক করি আর কী কী অপশান আপনি দেখে নিতে পারেন, ধরেন এরকম কোনো প্রোডাক্ট যেটা এত বেশি অর্ডার করা হয় নাই বাট রিভিউ আছে ভালো, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অর্ডার করতে পারেন। এক্ষেত্রে যদি আমি নিচে আসি, এখানে উপরে দেখেন 4.8 রেটিং এবং 15151 অর্ডার নাম্বারটাও দেওয়া আছে। এখানে কালার কোনটা কোনটা নিতে পারবেন, আপনি এই কালারগুলো এখান থেকে চুজ করতে পারবেন, এটা আমি অর্ডার অপশানে দেখাচ্ছি। আবার নিচে যদি আমি আসি আস্তে আস্তে, তাহলে দেখবেন এই যে এখানে আপনার কতগুলো রিভিউ দেওয়া আছে, যেমন কেম দ্য অর্ডার সুপার ফাস্ট, কী পরিমাণ জুতো আসছে, সে আই লাভ ডিট, সে এটা পছন্দ করছে অনেক, এরকমভাবে আপনার সমস্ত রিভিউগুলো দেওয়া থাকবে। তো ধরে নিলাম আমরা এরকমভাবে আপনি বিভিন্ন প্রোডাক্ট খুঁজতে পারবেন, খুঁজে খুঁজে দেখতে পারবেন। তো ধরে নিলাম আমরা আমি এই প্রোডাক্টটাই অর্ডার করবো আজকের জন্য। ধরেন আমার কাছে এখন বর্তমানে আমার কার্ড অ্যাড করা নাই বা ওই পরিমাণ ডলার নাই। তো যেহেতু ইভেন আপনার কিন্তু বলে রাখি ডিউয়েল কারেন্সি কার্ড লাগবে, মানে বাংলাদেশি কার্ড দিয়ে হবে না, যে কোনো একটা ডিউয়েল কারেন্সি যেটা ডলার সাপোর্ট করে এরকম কার্ড নিতে হবে ব্যাংক থেকে। তো ডিউয়েল কারেন্সি কার্ডের উপরে আমার অন্যান্য ভিডিও আছে, ওইটা আমার উপরে প্লেলিস্ট দেওয়া থাকবে বা ডিসক্রিপশানে, ওইখান থেকে গিয়ে আপনি দেখে আসতে পারেন, হেল্প হইতে পারে। তো আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিব ওই লিঙ্কগুলো, আপনি চেক করতে পারেন। তো ধরেন আপনার এখন যেহেতু কার্ড নাই, এক্ষেত্রে আপনি করতে পারেন কি, ডান পাশে একটা দেখেন লাভ একটা অপশান আছে, মানে যদি ফেভারিটস করে রাখেন তাহলে এটাতে ক্লিক করলেই
যেহেতু আমার লগ ইন করা নাই, যে আমার অ্যাকাউন্ট আগে থেকে করা আছে, বাট আমি যেহেতু লগ ইন করা নাই, এক্ষেত্রে আমার অ্যাকাউন্ট চাইতেছে। আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এই বাটনটাতে ক্লিক করার সাথে সাথেই আপনার ফেভারিটস যে লিস্টটা আছে ওটার মধ্যে অ্যাড হয়ে যাবে। তো ধরে নিলাম এটা তো গেল, যদি অ্যাড করা না থাকে বা আপনি কয়েকদিন পরে কিনবেন, বাট এটা এখন যাচাই বাছাইয়ের জন্য রেখে দিতেছেন, সেই ক্ষেত্রে ধরে নিলাম আপনি এখনই অর্ডার করবেন, সেই ক্ষেত্রে আপনার এখানে দেখেন তিনটা কালার অ্যাভেলেবেল, এরকম মনে করেন অপশান থাকতে পারেন কোন কোন অপশান অ্যাভেলেবেল। তো এই ক্ষেত্রে আমি এই যে পাশে যে চিহ্নটা আছে ওটার মধ্যে ক্লিক করলেই রেড, ব্লু, ব্ল্যাক এই তিনটা আমি সিলেক্ট করতে পারবো। তো ধরেন আমার ব্লু কালারটাই পছন্দ হয়েছে, নিচে দেখবেন ফ্রি শিপিং, অনেকগুলোর ক্ষেত্রে দেখবেন $3, $4 শিপিং আছে। তো এই ক্ষেত্রে আমি এটার মধ্যে যদি ক্লিক করি শিপিংয়ের উপরে, তো অন্যান্য শিপিং মেথডগুলো আমি দেখতে পারবো। প্রথমেরটা হলো ফ্রি শিপিং, পরেরটাও ফ্রি শিপিং, এখানে দুইটা ফ্রি শিপিং নিতে পারবো। একটা হলো আপনার ইয়ানওয়েন ইকোনমিক এয়ারমেল, আর একটা হলো চায়না ইকোনমিক, এই দুইটাতেই আমি ফ্রি অপশান আছে। যদি নিচের অপশানগুলোতে যাই সেই ক্ষেত্রে দেখেন চায়না সুপার ইকোনমি ফর স্পেশাল গুডস, এটা অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা হবে, এক্ষেত্রে $0.27। আবার যদি এরপরের অপশানটাতে যাই এটার ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড অপশানে, এই ক্ষেত্রে $5.59। তো কেউ যদি ভালো দামি একটা প্রোডাক্ট আনতে যান সেই ক্ষেত্রে আপনারা প্রিমিয়াম যে শিপিংগুলো আছে সেগুলো প্রিফার করবেন, মনে করেন ট্র্যাকিং করতে সুবিধা হয়, প্লাস প্রোডাক্টটা কোন জায়গায় আছে আপনি খোঁজ টোজ নিতে পারবেন, ফ্রিগুলোতে ট্র্যাকিং অপশানটা থাকে না। তো যে কোনো একটা ট্র্যাকিং অপশান সিলেক্ট করে অ্যাড টু কার্ট নিচে অপশানটা, বা বাই নাও হলে যদি আপনি সিঙ্গেল প্রোডাক্টই অর্ডার করেন তাহলে বাই নাও ক্লিক করতে পারেন, বা যদি মনে করেন আপনি দুই তিনটা প্রোডাক্ট একসাথে অর্ডার করবেন সেই ক্ষেত্রে অ্যাড টু কার্ট করতে পারেন। তো আমরা বাই নাও অপশানটাতে ক্লিক করলাম নিচে, তো বাই নাও অপশানটাতে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্ট আছে কি না এটা চাবে। তো তো যখনই আমার সমস্ত ডিটেলস আমি দিয়ে দিব, তো এই ক্ষেত্রে অর্ডার কনফার্ম অপশানে আসার পরে আমার উপরে অ্যাড্রেসটা দেওয়া থাকবে, এরপরে আমার দ্বিতীয় অপশানটাতে আমার যে সমস্ত কার্ড অ্যাড করা আছে ওই কার্ডের একটা লিস্ট চলে আসবে। তো আমার একটা অলরেডি কার্ড অ্যাড আছে, তো যদি আপনার কার্ড অ্যাড করা না থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাড এ নিউ কার্ড এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন একটা অপশানে নিয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার কার্ড নাম্বারটা দিবেন, এরপরে আপনার নামটা দিবেন, মান্থ কার্ডের যে মান্থটা দেওয়া আছে ওইটা, আর কার্ডের উল্টা পাশে একটা সিভিভি নাম্বার দেওয়া থাকে, ওই সিভিভি নাম্বারটা এখানে লেখার মাধ্যমে সেভ অ্যান্ড কনফার্ম করবেন। আবারও বলে রাখি ডিউয়াল কারেন্সি কার্ডগুলো সম্বন্ধে আমার কতগুলো ভিডিও করা আছে, ওই প্লেলিস্টটা নিচে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ওই প্লেলিস্টটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই, ভালোভাবে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব, অলরেডি করে ফেলেছি বুঝিয়ে বলার চেষ্টা, আপনারা চেক করতে পারেন, আশা করি কাজে লাগবে। ওটা ওখানে বেসিক্যালি ভিসা এবং মাস্টার কার্ডগুলাই প্রিফার করা হয়েছে, যেহেতু সব জায়গায় আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এই ক্ষেত্রে যখন যেহেতু আমার কার্ড অলরেডি অ্যাড করা আছে সেই ক্ষেত্রে আমার এখানে কার্ড অ্যাড করার দরকার নাই, তো আমার কার্ডটা সিলেক্ট করে জাস্ট নিচের যে কনফার্ম বাটনটা আছে কনফার্ম বাটনটাতে ক্লিক করলেই আপনার অর্ডার কমপ্লিট হয়ে যাবে। তো এর আগে বলে রাখি উপরে কিন্তু আমার অ্যাড্রেস দেওয়া আছে, তো যখন আমি অ্যাকাউন্ট করব সেই ক্ষেত্রে আমাকে আমার কতগুলো অ্যাড্রেস মনে করেন আপনি যেই অ্যাড্রেসে নিয়ে আসব সেই অ্যাড্রেসটা ইনপুট দিতে হবে, কোনো সমস্যা নাই, সেটা আপনি নিজে নিজেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আমি অর্ডারটা কমপ্লিট করতেছি না যেহেতু আমার এই প্রোডাক্টটার দরকার নাই, শুধু শুধু টাকা খরচ করে তো লাভ নাই, তো আপনাদেরকে এই প্রসেসটা আমি দেখাই দিলাম। তো এর পর্যায়ে আমি ভিডিও লাস্টে পার্টে চলে যাব, ওই পার্টে আমি কী কী জিনিসগুলো এক্সপ্লেন করার চেষ্টা করছি, কী কী প্রবলেম হতে পারে ওই পার্টগুলোও কথা বলবো, আর তার জন্য আমরা চলে যাব মেইন স্ক্রিনে। তো এই তো ছিল পুরো ভিডিও। আর হ্যাঁ, আলি এক্সপ্রেস থেকে যে প্রোডাক্ট অর্ডার করবেন, প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে আপনি কী কী প্রবলেমের সম্মুখীন হইতে পারেন বা কী কী সমস্যা হইতে পারে, কোন কোন জিনিসগুলো আপনি বেশি প্রিফার করবেন, পোস্ট অফিস সিলেকশনের ক্ষেত্রে কী কী করবেন, ওই অ্যাওয়ারনেস রিলেটেড বা কী কী প্রবলেম আমি নিজে ফেস করছি ওই রিলেটেড একটা ভিডিও আমার উপরে আই বাটনে দেওয়া থাকবে, এটা আমি পরের পার্টে তৈরি করবো যেহেতু এটা আগের পার্টে। তো ওই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি কী কী প্রবলেমের সম্মুখীন হতে পারেন, কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা সম্বন্ধে আমি ডিটেলস বলার চেষ্টা করবো, একটা ভিডিও তো সবগুলো কভার করলে অনেক বড় হয়ে যায়। তো আশা করি দেখে আসবেন ওই ভিডিওটা। তো ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন, আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দেওয়ার মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।